সন্ত্রাস ও চাঁদাবাজিতে নেতাকর্মীদের কেউ জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কথাও বলেন তিনি এ সময় তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবচেয়ে বেশি অবদান রেখেছে ছাত্র জনতার আন্দোলনে দলের একশো আটানব্বই জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন বলে জানান তিনি এ সময় বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ সভায় একত্রিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মির্জা ফখরুল যে গণতন্ত্রের জন্য আমরা যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি এই কথাগুলো আপনাদেরকে নিজেদের কি বলতাম আমি আমার দলীয় কর্মীদের বলতে চাই দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে ধন্যবাদ জানাতে চাই জনজীবনকে রাজনৈতিক দলগুলোকে তারা আজকে বিপ্লবের মধ্যে দিয়ে এই ভয়ানক ফ্যাসিবাদী ফ্যাসিবাদ হাসিনাকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় সংগ্রাম অনেক বড় লড়াই সেই লড়াইতে কি এই বিজয়কে সংগত করা সুসংগত করা এই বিজয়কে যদি আমরা সুসংগত করতে না পারি তাহলে আবার কিন্তু নব্য ফেস্টিভাল এসে আজি